শুভ সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং কবি ও প্রাবন্ধিক ফরিদ কবিরের সঙ্গে আলাপচারিতা প্রথমেই আগামীকাল ঢাকায় আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্য উৎসবের সময়সূচি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে প্রাঙ্গণে মোর দুই বাংলা নাট্যমেলা 2017 এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত নাটক মশকাম নাট্য উৎসব চলবে 18 মার্চ পর্যন্ত এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন 1971 আনসাং হিরোজ অব দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী হাদি উদ্দিনের একক আলোকচিত্র প্রদর্শনী হিয়ার ফর নাও প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোনামে চিত্রকলা প্রদর্শনী বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 17 মার্চ পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায় সন্ধ্যা 6:45 মিনিটে থাকছে শিশুতোষ নাটক ম্যাজিক বুঝতে পারছি তোমাকে দ্রুত পাঠিয়ে দিতে হবে তোমাকে ফেরত পাঠানোর সত্যটা আবিষ্কার করতে হবে তুমি কি সত্যি সত্যি আমাকে পাঠিয়ে দেবে কেন তোমার মন খারাপ কেন তুমি কি আমাকে পাঠিয়ে দেবার জন্যই সূত্র করছো রাত 8:20 মিনিটে দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান গ্লিটার রান্নাঘর রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস রাত 9:40 মিনিটে প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার ওরে বোকা ছেলে আমি তোকে যখন প্রথমে দেখেছিলাম তখনই ভাবেছিলাম তুই একটা বোকা ছেলে তুই একটু চিন্তা করলে তো পেয়ে যাবি যে আমি কে আপনি জানি কে মামা আবার বোকার মতো আবার বোকার মতো প্রশ্ন করে আমি কে তুমি জানো না নন্দু মামার বাইরে আর একটা পরিচয় আছে সেটা কি তা সেটা কি শোনো বাগিনা আমি হইলাম এই বাড়ির হোম মিনিস্টারের একমাত্র আদরের ছোট ভাই রাত 12:10 মিনিটে থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি কবি ও প্রাবন্ধিক ফরিদ কবির চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা অনেক ধন্যবাদ কেমন আছেন ভালোই ফেব্রুয়ারিতে চলে গেল ভাষার মাস আমাদের বইমেলার মাস তারপর একটা রেশ থেকে যায় মার্চ মাসে এসেও যেহেতু এটাও আমাদের একটা অহংকারের মাস তো বইমেলাতে নিশ্চয়ই যাওয়া হয়েছে কেমন দেখলেন এবারের বইমেলা ভালোই যাদের বই বেরোয় তাদের জন্য বইমেলাটা বেশি আকর্ষণীয় থাকে আমার যেহেতু এবার দুটো বই বেরিয়েছে ফলে বইমেলাটা আমার জন্য আনন্দেরই ছিল আমি এই বই দুটো সম্পর্কে একটু জানতে চাই আমার বাছাই করা কবিতা নিয়ে শ্রেষ্ঠ কবিতা নামে আমার একটা বই বেরোলো বইয়ের নাম হচ্ছে ফরিদ কবিরের শ্রেষ্ঠ কবিতা বেরিয়েছে সূচিপত্র থেকে এর বাইরে আমি এবারই প্রথমে আমার একটা ভিন্ন ধরনের বই বেরোলো সেটা হচ্ছে আমার আত্মজীবনী বেরিয়েছে এবার আত্মজীবনীর নাম হচ্ছে আমার গল্প এই নামে বাছাই প্রক্রিয়াটা কেমন ছিল এতগুলো কবিতার মধ্যে কিভাবে বাছাই করলেন আসলে এর নাম হওয়া উচিত ছিল প্রিয় কবিতা তো কিন্তু প্রকাশক চাইলেন আমাদের এখানে একটা রেওয়াজ আছে যে শ্রেষ্ঠ কবিতা নামে বই বের করার তো প্রকাশকের ইচ্ছে সেই নামটি দেওয়া হলো কিন্তু আসলে আমার বাছাই করা প্রিয় কবিতাগুলো নিয়েই এই এই বই আপনার পছন্দের যে কবিতাগুলো নিয়ে আচ্ছা তো আমি একটু জানতে চাইবো আমার গল্প সম্পর্কে হঠাৎ করে আত্মজীবনী লেখার ইচ্ছাটা কেন তৈরি হলো আমি প্রচুর আত্মজীবনী পড়ি প্রচুর লেখকের আত্মজীবনী আমি পড়েছি
আমার মনে হয়েছে সেই সব জীবনী পড়তে পড়তে যে আমাদের বাংলা ভাষায় বিশেষ করে যারা লিখেছেন তাদের আত্মজীবনীগুলি পড়লে মনে হবে যে আপনি মহাপুরুষদের আত্মজীবনী পড়ছেন। কারণ সেসব আত্মজীবনীতে মানুষের তো দুটো দিক থাকে, একটা হচ্ছে তার ভালো দিক এবং একটা হচ্ছে তার কালো দিক, অন্ধকার দিক। এই আলো এবং অন্ধকার মিলিয়েই তো মানুষের জীবন। আমি দেখতে পাই যে আমাদের এখানে যারা আত্মজীবনী লেখেন তাদের জীবনীতে অন্ধকার দিক, খারাপ দিক সব কিছুকে লুকিয়ে ফেলা হয়। আচ্ছা, এমনকি তার পরিবারেরও যে খারাপ দিকগুলো থাকে সেগুলো সে লুকিয়ে ফেলে। ফলে দেখা যায় কি, আপনি যদি একটা আপনি যদি মানুষ হন তাহলে আপনার মানুষের যে মানসিক মানুষ হিসেবে আপনার যে চরিত্রের যে অংশগুলি সেখান থেকে যদি আপনি খারাপগুলি বাদ দিয়ে আপনাকে নিজেকে উপস্থাপন করেন তাহলে আপনাকে মহামানবের মতো লাগবে, মনে হবে আপনি নবী রসুলের জীবনী পড়ছেন। যখন আপনি ওইটুকু বাদ দিয়ে একজনকে দেখবেন তখন কিন্তু তাকে আপনি আর পাবেন না। হ্যাঁ, খারাপ ভালো মিলিয়ে তো মিলিয়ে মানুষ। হ্যাঁ, তো আমি সাহস করে আমি প্রায় সব কিছু লিখেছি। মানে যেমন আত্মজীবনীতে কি হয়, মানুষ অনেক লেখক আছে তার প্রেমের ঘটনাগুলি লুকিয়ে যায় কারণ সেটা সে পারে না, সেটা হয়তো তার স্ত্রীর জন্য পারে না। আত্মজীবনী অনেকটা কনফেস করার মতো। হ্যাঁ, কনফেস করার মতো। হ্যাঁ, কনফেস করার মতো যে আমি জীবনে কী কী করেছি, আমার জীবনে কী কী ঘটেছে, তার উল্লেখযোগ্য ঘটনাগুলোর তো একটা সমাবেশ থাকে। তা আমি আমার এই সব কিছুই লিখেছি, এমন কিছু নেই যা আমি লিখিনি। আচ্ছা, তো কোন সময়টা থেকে আসলে আত্মজীবনীর এই গল্পটা শুরুটা হয়েছে, কোন বয়সটা থেকে শুরুটা করেছি? আমি অবশ্য আমার দাদা এবং বাবার গল্প দিয়ে, সে কারণ তারা হলেন, তারা ছিলেন নোয়াখালীর। আমার দাদাকে খুন করা হয়েছিল, সম্পত্তির কারণে তার ভাইরেই তাকে খুন করে ফেলেছিল। খুন করে আমার বাবার বয়স যখন 11 বছর তাকে ট্রেনে তুলে দিয়েছিল। আমার বাবার সঙ্গে আমার ফুফু এবং চাচা ছিলেন, তারা আরও ছোটো ছোটো ছিল, তাদেরকেও তারা পৃথক আলাদা আলাদা ট্রেনে তুলে দিয়েছিল। তো তারা তিন দিকে ছড়িয়ে পড়েছিল, এই তিনজনের কিন্তু কখনো আর দেখা হয়নি। তো এই খুবই সিনেমাটিক গল্প। তো ওই গল্পের মধ্য দিয়ে আমি আমার জীবনকে আনতে চেয়েছি। এর বাইরে পুরনো ঢাকার যে জীবন, আমি আমি মনে করি যে আমাদের এখানে যেসব উপন্যাস লেখা হয়েছে সেসব উপন্যাসে পুরনো ঢাকা আসলে খুব ভালো করে আসেনি। তা আমার এটাও একটা মাথায় ছিল যে পুরনো ঢাকার জীবনযাপনকে কীভাবে তুলে আনা যায়। এরপরে আমার আমি লেখালেখিতে ঢুকে গেলাম এবং লেখালেখির কারণে আমার লেখক বন্ধুদের সঙ্গে, কবি বন্ধুদের সঙ্গে যারা কবিতা লিখছে সেই সময় তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা, এইসব ঘনিষ্ঠতার গল্পগুলো এসছে, মানে বিশ্ববিদ্যালয়ের গল্প, যাদের সঙ্গে আমি মিশতাম তাদের গল্প, এই সাহিত্যের একটা অংশ। এবং বাংলাদেশের প্রায় আমি সকল লেখকের সঙ্গেই কম বেশি মিশেছি, পশ্চিমবঙ্গেও আমি কম বেশি সকল লেখকের সঙ্গে মিশেছি, তাদের গল্প এখানে উঠে এসছে। আরেকটা যেটা উঠে এসছে সেটা হচ্ছে যে আমি যেহেতু সাংবাদিকতা করেছি, আজকের কাগজ, ভোরের কাগজ এবং আমাদের সময় নামে তিনটি দৈনিকে আমি কাজ করেছি এবং তার জন্মলগ্ন থেকেই, এই যে তারা যে সাংবাদিকতার যে ধারাটাকে বদলে দিল, আমি মনে করি এই ওই ধারার সঙ্গে আমি যে ছিলাম এটাও আমার একটা প্রাইড ছিল, আমার বলবার ছিল। এবং সেখানে আজকের কাগজের ভাঙন, আজকের কাগজ জানেন যে আপনারা আজকের কাগজ পরে বন্ধ হয়ে যায়, কাজী শাহেদ আহমেদ সেটার প্রকাশক ছিলেন। তাহলে এই বইটি শেষটা আসলে কিভাবে হয়েছে? এই বইটি অবশ্য শেষ করেছি, এই বইটি আমি শেষ করেছি অবশ্য 2011 সাল পর্যন্ত এই বইটির গল্প। আচ্ছা, পাঠকরা কি বলেছেন যেহেতু বইমেলায় এই বইটি প্রকাশিত হয়েছে, পাঠকরা কেমন রেসপন্স? আমার খুবই সৌভাগ্য যে এই বইটি কিছু অংশ আমি ফেসবুকে দিয়েছিলাম। হ্যাঁ, দেওয়ার পরেই বেশ সারা পরে আমি বলবো যে আমার প্রথমে সন্দেহ ছিল যে এই বইটি আদৌ পড়বে কিনা, কারণ আমি তো কবি হিসাবে জনপ্রিয় নই, আমি জনপ্রিয় ধারার কবিতা লিখিও না, ফলে আমার বই কে পড়বে এটা নিয়ে আমার একটা সন্দেহ ছিল। তো যেই কারণে আমি প্রথমে ফেসবুকে কিছু অংশ দিই, আমি যে লিখছি এইটা বেশ সাড়া ফেলেছিল কারণ আমার স্ত্রীও তাতে অংশ নিচ্ছিল। এবং আমাদের এখানে যেটা হয় যে এটা অবশ্য আমি একটা আরও একটা কারণে করেছি যে এই যে আমরা যে পুরনো গল্পগুলো বলি, নিজেদের পুরনো সম্পর্কের গল্পগুলো বলি, এরপরেও যে আপনি আপনার সম্পর্ক মানে দাম্পত্য যে সুখের এবং ভালো থাকতে পারে সেটা আমার একটা দেখবার বিষয় ছিল, দেখানোর বিষয় ছিল যে মানুষ এই গল্পগুলো তার স্ত্রীর সঙ্গে শেয়ার করতে পারে ইচ্ছা করলে, এবং শেয়ার করলে সেটার জন্য তার সম্পর্ক ভেঙে যাবে না। এবং আমরা মানে আমি আমার স্ত্রীর সঙ্গে এই যে আমি তার বিয়ের আগের গল্প বলেছি এবং বিয়ের পরের গল্পও কিন্তু করেছি, যে কারণে আমার বইটির প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হয়। আমি বেশ আনন্দিত এবং আমি আমার ভালো লাগছে এটা বলতে যে বইটির প্রতি পাঠকরা আগ্রহ দেখিয়েছেন এবং তারা, এটি বেশ দামি বই, 800 টাকা দাম, কিন্তু তারপরে বইটি
সংগ্রহ করেছেন মানুষ। আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, বর্তমান সময় আসলে সাংবাদিকতার জায়গাটা ঠিক এই মুহূর্তে কোথায় আছে? আমাদের সময় যারা সাংবাদিকতায় এসেছিল, আমার আমার অনুজ যারা ছিলেন তারাও, তারা এখন সবাই স্বনামেই বিখ্যাত। তো ওরা যখন সাংবাদিকতা করতে আসছে, বিশেষ করে মুন্নি সাহা বা জয় মামুন বা প্রভাস আমিন, এরা এদের কথা বলছি, অলোক গুপ্ত, ওদের মধ্যে শেখার প্রবল আগ্রহ ছিল। তো এইটা আমাদের মধ্যে যেমন ছিল, ওদের মধ্যেও ছিল। আজকে যে ওরা এই জায়গায় এসে পৌঁছেছে, সেটা তাদের জানার শেখার আগ্রহের কারণেই, তাদের প্রচেষ্টাতেই। এখন ছেলেপেলেদের মধ্যে কিন্তু শেখার আগ্রহ খুব কম। অনেক সাংবাদিককে, আমি তরুণ সাংবাদিক, আমাদের কাছে, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেখানে অনেকে আসে, যেহেতু আমি মিডিয়া দেখি, তাদের মধ্যে কোনো প্রস্তুতি থাকে না। মানে একটা জিনিস, ধরা যাক আপনি আমাকে ইন্টারভিউ করবেন, আপনি যদি আমার সম্পর্কে কোনো কিছু না জেনে ইন্টারভিউ করতে শুরু করেন, তাহলে আমার খুব বিরক্ত লাগবে। হ্যাঁ, আমি চাই যে আপনি একটা ডেস্ক ওয়ার্ক আগে করবেন, যে যাকে আপনি ইন্টারভিউ করছি তার সম্পর্কে আমার একটা একটা স্বাভাবিক প্রাথমিক একটা ধারণা থাকতেই হবে। তা নাহলে আপনি কী করবেন? এখনকার বেশিরভাগ ছেলে মেয়েদের আমি দেখি যে তাদের কোনো প্রস্তুতি থাকে না। মানে সাংবাদিকতার তো শুধু এটা না যে শুধু রিপোর্টিং, অনেক কিছু আছে। তার ফিচার, তার এডিটোরিয়াল, তার পোস্ট এডিটোরিয়ালস, তার এই সকল কিছু, তার গেট আপ, মেকআপ থেকে শুরু করে সব কিছুর মধ্যেই কিন্তু আমি কীভাবে সংবাদকে পরিবেশন করব, ওর মধ্যে কী কী থাকতে হবে। আপনি সাংবাদিকতায় আছেন প্রায় 17 বছর, এখন তো সাংবাদিকতা করছেন না, তো লেখালেখি শুরুটা তো হয়েছিল আরও আগে থেকে, সেই গল্পটা একটু শুনবো, কীভাবে, কোন বয়স থেকে আসলে লেখালেখি? আমার লেখালেখি শুরু হয় স্কুল জীবনে, আমি তখন ক্লাস 7-এ পড়ি, আমাদের স্কুল ম্যাগাজিনে আমি প্রথম লিখি। সেই লেখাটি ছাপা হলে আমার লেখার প্রতি আগ্রহটা বাড়তে থাকে। এরপরে এই পরিবেশ পরিস্থিতি আমাকে আসলে লিখতে বাধ্য করে। তার কারণ হচ্ছে, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন এক মেয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয় এবং সে খুবই কবিতা পছন্দ করতো, ফলে আমার তাকে ইমপ্রেস করার জন্য আমি কবিতা লিখতে শুরু করি। ফলে ওইটা, মানে এগুলো খুব ইন্টারেস্টিং যে আমি যাদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছে বিভিন্ন সময়ে, তারা সকলেই কোনো না কোনোভাবে কবিতা পছন্দ করতো। হ্যাঁ, কবিতা এবং গান পছন্দ করতো। তো আমি, আমার ছেলেবেলা থেকে কবিতা এবং গান আমি খুব পছন্দ করতাম, ফলে আমার ওর বাইরে যাওয়ার উপায়ও ছিল না। হ্যাঁ, ফলে আমাকে কবিতা লিখতেই হয়েছে, কবিতা নিয়েই পথ চলাটা শুরু হলো। তারপরে কাদের কবিতার বই বেশি পড়া হয়েছে এখন পর্যন্ত? আমি তো সব ধরনের বই পড়ি, সব ধরনের কবিতাই পড়ি। বাংলা ভাষার এমন কোনো কবি নেই যার কবিতা আমি পড়িনি। মানে আমি বলতে চাচ্ছি যে চর্যাপদ থেকে শুরু করে, মধ্যযুগের কবিতা থেকে শুরু করে, রবীন্দ্রনাথ, মধুসূদন কিংবা জীবন দাস থেকে শুরু করে আলফ্রেড খোকন পর্যন্ত, এমন কারো কবিতা যার কবিতা আমি পড়িনি। আচ্ছা, অনেকের পড়া হয়েছে, কিন্তু প্রিয় কিছু কবি তো নিশ্চয়ই আছে, তাদের নাম একটু শুনি। প্রিয় কবি তো দেশে বা বিদেশে যেখানে হোক বলা খুব কঠিন। এত কবি আমার প্রিয় যে তাদের নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। বিদেশি কবিতার মধ্যে আমার ফরাসি কবিতা বেশি পছন্দ, যেমন বোদলেয়ার আমার পছন্দ, সাঁজো পার্টস আমার পছন্দ, এদের কবিতা আমি খুব পছন্দ করি, র্যাবর কবিতা আমি খুব পছন্দ করি। এর বাইরে বাংলা ভাষার কবিদের মধ্যে রবীন্দ্রনাথ, মধুসূদন তো বটেই, জীবনানন্দ দাশের কবিতা আমার খুবই প্রিয়। পরবর্তীকালে শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, উৎপল কুমার বসু, এরা আমার প্রিয়। পরবর্তীকালে মৃদুল দাশগুপ্ত, রণজিৎ দাস এবং জয় গোস্বামীর কবিতা প্রিয়, বাংলাদেশে এরও অনেকেই আমার প্রিয়। সুব্রত অগাস্টিন গোমেজ, মাসুদ খান, শামসুর রহমান আল মাহমুদ, তারা আমার প্রিয়। আচ্ছা, এত কিছুর ভিড়ে কি তরুণ লেখকদের কোনো বই বা কবিতা পড়ার সুযোগ হয়? আমি তো নিয়মিতই পড়ি। আমি, আমার সম্পর্কে যারা জানেন তারা জানেন যে আমি প্রচুর কবিতা পড়ি। আমি এই ফেব্রুয়ারিতেও এবার আমি প্রায় 60-70টি বই আমি এবার সংগ্রহ করেছি। তো তরুণ লেখকরা কেমন লিখছেন? আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তরুণরা কেমন লিখছেন। তরুণরা জানতে পারছে না যে তারা কেমন লিখছে। আমি জানতে পারছি, আপনি এটা এটা একটা এক্সাম্পল দিলে বুঝবেন, যে আপনি যদি পিৎজা হাটের পিৎজা খেয়ে ফেলেন বা পিৎজা ইনের পিৎজা খেয়ে ফেলেন, তাহলে আপনি আপনার পিৎজার একটা ভালো মান সম্পর্কে আপনার একটা ধারণা, কিন্তু আপনি যদি পাড়ার দোকানের পিৎজা খান তাহলে তো আপনার মান সম্পর্কে আপনার ধারণা ওই লেভেলেই থাকবে। তরুণদের এই কবিতার লেভেলটা খুব বড় উঁচু জায়গায় পৌঁছচ্ছে না, একটা কারণে যে তাদের পড়াশোনার লেভেলটা খুব বেশি না, তা পড়ে কম।
হ্যাঁ, আমি অনেক তরুণকে পাই যারা মনে করে যে পড়লে তারা প্রভাবিত হয়ে যাবে, এই ভয় পড়ে না। তো একজন শক্তিশালী কবি, পৃথিবীর এমন কোনো কবি নাই যে প্রভাবিত হয় না। পৃথিবীর সব কবি কোনো না কোনো সময় কারোর না কারোর দ্বারা প্রভাবিত হয়েছে। মূল কথা হচ্ছে, আমি সাংবাদিকতা করতে চাই কিংবা লেখক হতে চাই অথবা কবি হতে চাই, আমাকে পড়াশোনা করতে হবে, জানতেই হবে। আপনাকে আপনি না জেনে বেশি দূর যেতেই পারবেন না, মানে আপনি যেই লাইনেই কাজ করুন না কেন, সেটা আপনি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার, সেটা আপনি সাংবাদিক হন বা লেখক হন, আপনাকে বা শিল্পী হন, হ্যাঁ, আপনি ভাবেন যে এই এই আপনাকে গানের শিল্পী হতে গেলে কী পরিমাণে চর্চা করতে হতো, তার সুর তাল জানতে হতো, কী পরিমাণে গলার চর্চা করতে হতো, আর বড় যত বড় শিল্পী হবেন তার ততই আপনার জন্য কাজটা কঠিন। হ্যাঁ, কিংবা আপনি যদি ছবি আঁকেন, আপনি ভাবেন যে আপনি ফিগার রাখতে না জানলে তো আপনি বিমূর্ত ছবি আঁকতেই পারবেন না। অবশ্যই, ফলে এটার জন্য প্রাতিষ্ঠানিকভাবে হোক অপ্রাতিষ্ঠানিকভাবে বেসিকটা আমার তৈরি, আপনাকে বেসিকটা জানতেই হবে, বেসিকটা শিখতেই হবে। শুধু যে আপনি ছবি আঁকলে চলবে তাও না, আপনাকে টোটাল বাংলা মানে টোটাল যে বিশ্ব চিত্রকলার যে ইতিহাস সেটা আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে দাভিনচি কে ছিলেন, আপনাকে জানতে হবে গগা কে ছিলেন, ভ্যান গোগ কে ছিলেন, মাতিস কে ছিলেন। অবশ্যই, তো আপনাকে জানার কোনো বিকল্প নেই। হ্যাঁ, এই সব জানতে হবে, না জানলে তো আপনি ভালো ছবিও আঁকতে পারবেন না। অনেক ভালো লাগলো আজকে কথা বলে, আর অনেক বিষয় জানার ছিল, কিন্তু পরে পরবর্তী কোনো সময়ের জন্য আমরা সেটা তুলে রাখলাম। আজকে আমাদের এই আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠান শুনলেন তাদেরকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।